সবাইকে আবারও এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে নিজে নিজে আসলে গ্রামার শেখা যায়। তো আমরা অনেকেই মনে করি যে গ্রামার এমন একটি বিষয় যে এটি নিজে নিজে আসলে শেখা যায় না, সবসময় টিচারের প্রয়োজন হয়। ঠিক আছে, আসলে আমাদের লাইফে শেখার জন্য আসলে একদম ছোটোবেলা থেকে কিন্তু শিক্ষকের প্রয়োজন রয়েছে, বা শিক্ষক বলি বা ইনস্ট্রাক্টর বলি, যেটাই বলি, দরকার রয়েছে, এটা ঠিক। কিন্তু তো তারপরেও অনেক সময় আমাদেরকে নিজে নিজে অনেক কিছু শিখতে হয়, মানে আমাদের সিচুয়েশনে পড়ে আমাদেরকে অনেক সময় নিজে নিজে অনেক কিছু শিখতে হয়। যেমন পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমি সাপোজ গ্রামারের কোনো একটা টপিক জানি না, কিন্তু আমাকে সেটা একটু হলেও দেখতে হচ্ছে, যেহেতু আমি পাস করতে চাচ্ছি বা ভালো রেজাল্ট করতে চাচ্ছি। আবার অনেক সময় আমাদের আর্থিক সমস্যার কারণে আমরা অনেক সময় রেগুলার পড়তে পারি না টিচারের কাছে, তো সেক্ষেত্রেও অনেক সময় নিজে নিজে পড়তে হয়। আবার অনেকের এরকম যে মানে টিচারের কাছে গিয়ে পড়তে ভালো লাগে না বা সময় নেই, যেমন যারা জব করেন বা যারা কোথাও স্পেশাল কোনো এক্সাম দিবেন, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনাকে পড়া লাগতেছে, বাট আপনি কি মানে আগের হয়তো টপিকগুলো একটু একটু ভুলে গেছেন, এখন টিচার ছাড়াই আপনাকে কি করতে হচ্ছে, পড়তে হচ্ছে। আবার যারা আমরা এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব সামনে, তাদের হচ্ছে আর কিন্তু পড়ার সময় নেই টিচারের কাছে গিয়ে। তো সেই ক্ষেত্রে আসলে কীভাবে নিজে নিজে পড়া যেতে পারে গ্রামার, তো আমি সেটা চিন্তা করেই এই টপিকটা নিয়ে আসছি যে কীভাবে আসলে নিজে নিজে গ্রামার শেখা যায়। তো আমরা কিন্তু একদম ক্লাস ধরতে গেলে 4 থেকে কিন্তু একটু একটু করে গ্রামার শিখতেছি, এবং 6 থেকে কিন্তু অফিসিয়ালি আমরা গ্রামার শিখি। ঠিক আছে, অর্থাৎ 6 থেকে আমাদের ইংরেজি সেকেন্ড পেপার যুক্ত থাকে আমাদের সাথে অফিসিয়ালি, অনেক স্কুলে তার আগে থেকেই থাকে। তাহলে দ্যাট মিনস আমরা 6 থেকে একদম 10 পর্যন্ত ভালো করেই বেসিকগুলো শিখি। তো সেখানে একটু একটু হলে আমাদের আইডিয়া কিন্তু রয়েছে, মানে একটু একটু আমাদের আইডিয়া হয়ে গেছে একটু একটু। যেমন সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার, পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ কত প্রকার, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহারগুলো, কোনটা কোন জায়গায় ব্যবহার করা লাগে, এই জিনিসগুলো কিন্তু নর্মালি আমরা মোটামুটি একটু একটু জানি। তো এই জিনিসগুলো যাদের একটু একটু জানা আছে তাদের জন্য বিগ অ্যাডভান্টেজ হচ্ছে তুমি নিজে নিজে আসলে অনেক কিছুই শিখে ফেলতে পারবা। বাট যাদের একদমই বেসিক নেই, মানে গ্রামার একদমই, সেন্টেন্স কত প্রকার ও কী কী, মানে হচ্ছে যে তারপর কোনটা কোন ধরনের সেন্টেন্স দেখে চিনো না বা চিনেন না আপনারা যারা, তাদেরকে আমি বলবো আপনাদেরকে অনেক সময় দিতে হবে, কারণ আপনারা আসলে একদম শুরুতে রয়ে গেছেন, মানে আপনারা অনেক কিছুই জানান না। তো আসলে কে কতটুকু জানে সেটার উপরে ডিপেন্ড করেই আমার এই ভিডিওটা ইফেক্টিভ হবে তাদের জন্য। তো আমি সবার জন্যই বলার চেষ্টা করব, যারা একদম ভালো করে জানেন, আবার যারা একবারেই জানেন না, আবার যারা সামনে পরীক্ষা দিবেন কিছুদিন পরে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন বা অন্য কোনো পরীক্ষা দিবেন, এখন আপনাকে রিভাইজ দিতে হবে পুরোটা। সেক্ষেত্রে কীভাবে নিজে নিজে আপনি জিনিসটা শেষ করবেন সেই জিনিসগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব ধাপে ধাপে। তো সেই ক্ষেত্রে ভিডিওটা একটু বড় হবে, বাট অনেক সময় বড় ভিডিও কিন্তু আপনার জন্য উপকারে আসে যদি আপনি সেটা বুঝতে পারেন এবং যদি আপনি সেটাকে ভ্যালু দেন। আসলে ভ্যালু যদি আপনি দেন তাহলে কিন্তু অনেক লং একটা টিউটোরিয়ালে আপনার দেখতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা নিজে নিজে আসলে গ্রামার কীভাবে শিখবো, তো আসলে আমি দুইটা পার্ট করছি। একটা হচ্ছে এক্স্যাক্টলি আসলে একটু বেসিক থাকলে নিজে নিজে পড়ে ফেলা যাবে, একদম টোটালি নিজে নিজে পড়ে ফেলা যাবে, কোনো টিচারের প্রয়োজন হবে না। আরেকটা হচ্ছে এটাতে এই পার্টটা আপনি যদি বেশি দুর্বল হয়ে থাকেন টিচারের হেল্প নিতে পারেন, টিচার মানে কোনো একটা মেন্টরের কাছে আপনি পড়তে পারেন, প্রাইভেট হোক বা এমনি কোনো কোর্স হোক, যেটাই হোক, অনলাইন কোনো কোর্সও হতে পারে, যাই হোক আপনি এগুলো যেভাবেই হোক আপনাকে টিচার হেল্প নিতে হবে। অথবা ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে, সেখানেও কিন্তু অনেকে ভিডিও দিয়ে থাকে গ্রামারের উপর, আপনি কিন্তু সেগুলো চাইলে দেখতে পারেন। দ্যাট মিনস এগুলোকে আপনাকে হেল্প নিতেই হবে, নিলে ভালো, না নিলেও চলে। অর্থাৎ আপনি যদি আগে থেকে জানেন, আপনার যদি শুধু রিভিশনের দরকার হয় তাহলে আপনি নিজে নিজে শেষ করতে পারবেন, কিন্তু যদি আপনার একদমই জানা না থাকে তাহলে কিন্তু আপনার টিচারের হেল্প নেওয়া উচিত এই টপিকগুলোতে। তো এই টপিকগুলো আপনি নিজে নিজে পারবেন, টিচার হেল্প লাগবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে যে কোনো পড়াই কিন্তু বইয়ের প্রয়োজন রয়েছে, তো আমরা অনেকে অনেক ধরনের বই পড়ি। তো আমি আপনাকে বলবো আপনার বেসিক লেভেল কীরকম সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কী ধরনের বই পড়বেন। আপনার যদি একদমই কিছুই জানা না থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি 6-7-এর বইগুলো পড়েন। 6-7-এর যে গ্রামার বইগুলো আছে ইংরেজি সেকেন্ড পেপারের সেগুলো পড়েন, 6-7-8-এর যে বইগুলো আছে সেগুলো পড়েন। আর যাদের মোটামুটি জানা আছে, মানে একটু জানা আছে কিন্তু একদম ভালো করে জানা নাই, তাদেরকে বলবো আপনি 10-এর যে গ্রামার বইগুলো আছে সেগুলো পড়তে পারেন, ইন্টারমিডিয়েটের যে গ্রামার বইগুলো আছে সেগুলো পড়তে পারেন। আর যারা ভালো জানেন, আপনি ভালো দক্ষতা রয়েছে, তাদেরকে আমি বলবো আপনি জব চাকরির প্রিপারেশনের যে বইগুলো, ইংরেজি বই, তারপর হচ্ছে সাথে ইন্টারমিডিয়েটের যেই ইংরেজি বইটা, ইংলিশ সেকেন্ড পেপার যে বইটা, সেই বইটা আপনি ফলো করতে পারেন। তো আমার কাছে দেখেন অনেক ধরনের বই আছে, আমি যেগুলো পড়ছিলাম আমার লাইফে, তারপরে হচ্ছে যে এইগুলো আসলে বইয়ের দরকার হয় আসলে মানে হচ্ছে যে আপনি যদি নিজ থেকে পড়তে চান তাহলে কিন্তু আপনাকে একদম বুঝিয়ে বুঝিয়ে পড়ার জন্য কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয় যেমন ইন্টারমিডিয়েটের যে এই অ্যাডভান্স বইটা এটার গ্রামার পার্টটা কিন্তু অনেক ভালো মানে একদম মানে হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যেটা আসলে একদম বেসিক থেকে দরকার সেই জিনিসটা কিন্তু এখানে আছে এই বইটাতেও আছে এটা হচ্ছে আপাসেস টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই বইটা এখন বাজারে পাওয়া যায় কিনা আমি জানি না পাওয়া যেতে পারে মেবি তারপরে হচ্ছে আরো অনেক ধরনের বই আমার কাছে আছে যেমন একটা বই আছে রুট ঠিক আছে তারপর হচ্ছে এটা অ্যাডমিশন টেস্টের জন্য বেসিক্যালি তারপরে চাকরির পরীক্ষার জন্য কিন্তু রয়েছে তো এখনো সে আসলে বিষয় হচ্ছে আপনার কাছে সব ধরনের বই একটা একটা থাকা উচিত সাপোজ আপনি একটা টপিকে একদমই জানেন না মানে নতুন আপনার কাছে সেটা কিন্তু আপনাকে একদম 6 7 8 9 এর যে বইগুলো আছে গ্রামারের সেখান থেকে শেখা উচিত কেন কারণ হচ্ছে ওখানে একদম রুট লেভেলে লেখা একদম মানে বেসিক থেকে শুরু করা যে একদম ডেফিনিশন থেকে শুরু করে বিস্তারিত কিন্তু সেখানে লেখা আছে সো আমি আপনাকে বলবো আপনি আপনার প্রয়োজন মতো বইগুলো কালেক্ট করবেন মানে আপনি আসলে কোন লেভেলে আছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কি বই কালেক্ট করবেন এবার যদি আমরা যাই যে পার্টটা আসলে আমরা নিজে নিজে শিখতে পারবো ঠিক আছে সেটা হচ্ছে কি যে সেখানে আছে আর্টিকেল প্রিপজিশন ফ্রেজেস এন্ড ইডিয়মস সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস পাংচুয়েশন মার্কস সেন্টেন্স কানেক্টর ডিটারমিনেশন অফ নাউন এন্ড প্রোনাউন অ্যানালজি ভোকাবুলারি এগুলো দেখেন আপনি এগুলো কিন্তু আপনি নিজে নিজে শিখতে পারবেন আর্টিকেল এ এন্ড ডি কোথায় কোনটা বসে আপনারা আমরা কি নিজে নিজে শিখে নিতে পারি না পারি এটা কিন্তু আমরা 6 এ পড়ছি 7 এ পড়ছি আরেকবার জাস্ট আমরা দেখে নিব ঠিক আছে যদি একদমই না শিখে থাকি তাহলে আবার দেখব শুরু থেকে দেখব একদম শুরু থেকে আর্টিকেল কি কত প্রকার ও কি কি সেখান থেকে শুরু করব এ কোথায় বসে ডি কোথায় বসে এম কোথায় বসে সেখান থেকে আমরা শুরু করব তারপরে আমরা প্র্যাকটিস করব যে আর্টিকেল প্রয়োগ করে করে প্যাসেজগুলো কি করব প্র্যাকটিস করব তাহলে হয়ে যাচ্ছে নিজে নিজে পেরে যাচ্ছেন প্রিপজিশন দুই রকমের হয় একটা হচ্ছে সেন্টেন্সের অনুসারে আপনাকে বসাতে হবে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটা ওই ওয়ার্ডটার সাথে ওই শব্দটা বসবেই ঠিক আছে তাহলে আপনাকে যেটা করতে হচ্ছে প্রিপজিশনটাও কি সেন্টেন্সের উপর বেস করে কোনটা কোনটা বসে আর হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো মুখস্থ ডাইরেক্ট আপনাকে মুখস্থ করতে হবে যেমন অ্যাডহিয়ার থাকলে টু হয় অ্যাডহিয়ার থাকলে কি হয় টু হয় অ্যাডমিট থাকলে টু হয় তো এটা তো আপনাকে কি করতে হচ্ছে এটা মুখস্থ করে নিতে হচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রাইট দ্যাট মিন্স আপনাকে এটা কি মুখস্থ সব অর্থ সহ আপনি একটু মুখস্থ করে নেবেন প্রিপজিশন যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যদি অর্থ সহ মুখস্থ করেন এটার একটা বেনিফিট আছে আমি সেটা একটু পরে আপনাকে বলবো ফ্রেজেস এন্ড ইডিয়মস নিট ইন দ্য বার্ড অঙ্কুরে বিনষ্ট ঠিক আছে তাহলে কি হচ্ছে আপনাকে ফ্রেজেস এন্ড ইডিয়মস গুলো কি এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মতো অর্থ সহকারে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে তাহলে আপনি সেগুলোকে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন সিনোনিম অ্যান্টোনিমস আপনি প্রতিদিন 4-5টা করে ওয়ার্ড শিখেন এবং সেগুলোর সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো দেখে নিন তাহলে আপনার সেই সাথে অ্যানালজি এবং ভোকাবুলারিও হয়ে যাচ্ছে অ্যানালজি ভোকাবুলারি এবং সিনোনিম ও অ্যান্টোনিমস একসাথে আপনার হয়ে যাবে যদি আপনি প্রতিদিন 4-5টা করে ওয়ার্ড শিখেন এবং সেই ওয়ার্ডগুলোর অর্থ আর সেগুলোর কি কি সিনোনিম রয়েছে কি কি অ্যান্টোনিম রয়েছে সেগুলো যদি আপনি শিখে ফেলেন এটার জন্য আপনাকে যেটা করতে হবে সাপোজ আপনি এরকম বাসায় একটা বোর্ড কিনে নিলেন হোয়াইট বোর্ড সেটাকে দেওয়ালের মধ্যে আটকে দিলেন সেখানে প্রতিদিন 5টা করে শব্দ লেখেন আপনি সেই শব্দগুলো সম্পর্কে আপনি অ্যানালাইসিস করেন ঠিক আছে তারপরে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন একবার দেখেন বাসা থেকে যখন বের হচ্ছেন একবার দেখেন বাসায় যখন ঢুকতেছেন আবার দেখেন তাহলে যেটা হবে আপনার এটা মেমোরিতে গেঁথে যাবে অর্থাৎ মেমোরিতে এটা ঢুকে যাবে আর বের হবে না ঠিক আছে তাহলে এইভাবে আপনি কি করতে পারেন ভোকাবুলারি তথা অ্যানালজি তথা সিনোনিম এন্ড অ্যান্টোনিমস আপনি কি শিখে ফেলতে পারবেন প্রিপজিশন ফ্রেজেস এন্ড ইডিয়মস ভোকাবুলারি এই যে 3টা জিনিস যদি আপনি ভালো পারেন আবারও বলতেছি প্রিপজিশন ফ্রেজেস এন্ড ইডিয়মস ভোকাবুলারি ভোকাবুলারির মধ্যে সিনোনিম অ্যান্টোনিম এবং অ্যানালজি পড়ে যায় আসলে তাহলে এই 3টা পার্ট যদি আপনি ভালো করে পারেন আপনি একটা জায়গায় খুব ভালো করতে পারবেন সেটা হচ্ছে আপনি রিটেন পার্টটাতে খুব ভালো করতে পারবেন যেমন প্যারাগ্রাফ কম্পোজিশন রিপোর্ট স্টোরি সামারি এগুলো লিখতে আপনার খুবই সুবিধা হবে একদমই সুবিধা হবে কারণ আচ্ছা আপনি তখন নিজের মতো করে সেন্টেন্সটাকে মেক করতে পারবেন নিজের মতো করে রিরাইট করতে পারবেন এবং আরেকটা জিনিস এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে খুবই বেশি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস তারপর হচ্ছে আপনার কমপ্লিটিং সেন্টেন্স এই জায়গাগুলোতেও কিন্তু এই 3টা জিনিস ফ্রেজেস এন্ড ইডিয়মস প্রিপজিশন তারপর হচ্ছে আপনার কি ভোকাবুলারি এই জিনিসগুলো কিন্তু এখানেও আপনাকে হেল্প করবে সো আপনি আগে এগুলোকে একটু শেষ করে নেবেন তারপর যদি আমি বলি পাংচুয়েশন মার্কস কোথায় ডট বসবে কোথায় কমা বসবে কোথায় সেমিকোলন বসবে কোথায় কোলন ড্যাশ বসবে এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে শিখে নিতে হবে বই থেকে सेंटेंस कानेक्टर दुइटा सेंटेंस के जोड़ा दीते होले माঝখানে কোন ওয়ার্ডটা আসা উচিত, কোন কনজাংশনটা আসা উচিত, কোন কি বলবো প্রোনাউনটা আসা উচিত, এই জিনিসগুলো আপনাকে কি করে নিতে হবে, শিখে নিতে হবে। এগুলোকে বলা হয় সেন্টেন্স কানেক্টর। তাহলে এটাও কিন্তু আপনি নিজে নিজে শিখে ফেলতে পারবেন, প্র্যাকটিস করতে হবে আপনাকে বইতে। আমি আবার বলতেছি, প্রত্যেকটা টপিক শেখার পরে আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে হবে যে আপনি পারতেছেন কিনা। আপনি আগে নিয়মটা শিখলেন, নিয়ম শেখার পরে নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন যে আসলে আপনি পারতেছেন কিনা। তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন কি আমরা জানি, নাম হচ্ছে নাউন, যেমন আমার নাম বাহার, এটাও একটা নাউন, বাংলাদেশ এটাও একটা নাউন, ঢাকা এটা একটা নাউন, এরকম কিন্তু আরও অনেকগুলো নাউন আছে, যেমন অর্গানাইজেশন, তারপর হচ্ছে আপনার ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে কি আপনার ইনফরমেশন, এগুলোও কিন্তু কি নাউন। তাহলে দেখা যাচ্ছে শেষে যদি টিআইওএন থাকে সেটা নাউন, আবার শেষে যদি এসআইওএন থাকে এটাও কিন্তু নাউন। এরকম আরও অনেকগুলো নিয়ম আছে, এগুলো আপনাকে জেনে নিতে হবে যে আসলে কি কি নিয়ম আছে, সেই নিয়মটা দেখলে আপনি বুঝবেন যে এই ওয়ার্ডটা নাউন। একইভাবে প্রোনাউন যদি বলি, ইচ হচ্ছে একটা প্রোনাউন, ইচ হচ্ছে একটা প্রোনাউন, হু একটা প্রোনাউন, তারপর হচ্ছে আপনার হি একটা প্রোনাউন, দিস একটা প্রোনাউন, তারপর হচ্ছে দ্যাট একটা প্রোনাউন, আইদার একটা প্রোনাউন। তাহলে আপনাকে কি করতে হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে শিখে নিতে হচ্ছে, রাইট? এই জিনিসগুলো আপনাকে শিখে নিতে হবে যে আসলে কোনটা কোনটা প্রোনাউন এবং কোথায় কোথায় সেগুলোকে বসানো উচিত। অ্যানালজি ভোকাবুলারি তো বলে ফেলছি। তাহলে এই পার্টটা যখন আমরা শেষ করব নিজে নিজে, এবার দেখবেন আপনার এই পার্টটা মোটামুটি ইজি হয়ে যাবে আপনার কাছে। এবং এই পার্টের জন্য আপনি চাইলে টিচারের হেল্প নিতে পারেন, আপনি নিজেও করতে পারেন, তবে আপনাকে সেক্ষেত্রে একটু কষ্ট বেশি করতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস, এটা হচ্ছে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটা শেখার আসলে তেমনটা মানে ওয়ে তেমনটা নেই, আপনাকে যেটা করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাকে শিখতে হবে যে দুইটা বার পাশাপাশি বসলে পরেরটাতে আইএনজি বসে, তারপরে হচ্ছে যে আপনার যদি টু থাকে টু এর পরের ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আসে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে আসলে শিখে নিতে হবে। আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন আপনার দেখবেন অটো আপনি শিখে ফেলতে পারবেন। আর কিছু বই আছে দেখবেন যে আপনার একটা প্যাসেজকে ওরা কীভাবে সলিউশন করছে নিচে দিয়ে লিখে দেয় যে এইভাবে এটা আসছে, ঠিক আছে? এরকম কোনো বই পাইলেও আপনি নিতে পারেন। তাহলে আপনাকে এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। মোট কথা হচ্ছে বইতে যে রাইট ফর্ম অফ ভার্বসের যে প্যাসেজগুলো আছে সেগুলো বসে বসে আপনি সমাধান করেন। প্রয়োজনে আপনি 5টা প্যাসেজ একদিনে সমাধান করেন, সময় দেন এটাতে, ঠিক আছে? আপনি যখন একদিনে 5টা করবেন দেখবেন পরের দিন আপনি 10টা পারবেন, তারপরের দিন দেখবেন আপনি 20টা পারবেন। তার মানে আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে? তাহলে এভাবে যদি আপনি রাইট ফর্ম অফ ভার্বসটা শিখে ফেলতে পারেন তাহলে আপনার জন্য পরের যে ধাপগুলো সেগুলো খুবই ইজি হয়ে যাবে। এবার হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটাও রাইট ফর্ম অফ ভার্বের মতো আপনাকে বেশি করে সময় দিতে হবে, যে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নেওয়া যায়, কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নেওয়া যায়, কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পলে নেওয়া যায়, কীভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে নেওয়া যায়, কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এই জিনিসগুলো আপনাকে গ্রামাটিক্যালি রুলস সহকারে উদাহরণ সহকারে নিজে নিজে শিখতে হবে, একদম লোয়ার লেভেলের বইগুলো থেকে। যদি আপনি না পারেন 8এর বই থেকে শিখেন বা ইন্টারমিডিয়েটের বই থেকে শিখেন, গ্রামারের যে বেসিক বইগুলো আছে সেগুলো থেকে আপনাকে শিখে নিতে হবে। সেগুলো থেকে শিখে নিয়ে এবার আপনি নিজে নিজে ট্রাই করেন আপনি পারতেছেন কিনা। তারপরে আপনি যদি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী হন তাহলে আপনি দেখেন যে আসলে আপনার যে টেস্ট পেপার আছে সেখানে দেখেন যে আপনি আসলে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো আপনি পারেন কিনা। আপনি যদি এসএসসি পরীক্ষার্থী হন সেক্ষেত্রেও সেম ওয়ে আপনাকে দেখতে হবে টেস্ট পেপারে যে আপনি পারতেছেন কিনা, ঠিক আছে? তাহলে আপনি এভাবে কি করবেন, নিজেকে ঝালাই করে নেবেন, সময় দিতে হবে। আসলে এই দুইটা জিনিস আপনাকে বেশি পরিমাণে কি দিতে হবে, সময়। এরপরে ন্যারেশন, একই রকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মতো আপনাকে নিয়মগুলো শিখে নিতে হবে, সেই অনুসারে আপনাকে ধীরে ধীরে আগাইতে হবে এবং প্র্যাকটিস করতে হবে পরবর্তী লেভেলে। মডিফায়ার, এটাও আপনাকে শিখে নিতে হবে ভালো করে। তারপর হচ্ছে আপনার কমপ্লিটিং সেন্টেন্স। তো যারা উপরে এই জিনিসগুলো ভালো পারবেন বা এগুলো সহ যারা এগুলো ভালো পারবেন তারা কমপ্লিটিং সেন্টেন্স তাদের জন্য কোনো ব্যাপার না। যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভালো পারে, রাইট ফর্ম অফ ভার্বস ভালো পারে, তাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স কোনো ব্যাপার না। জাস্ট একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এক পাশের অর্থ অনুসারে আপনি অপর পাশে বসা দিবেন। যেমন ঢাকা যদি বলে, এক পাশে শুধু ঢাকা লিখে আছে, আপনি অপর পাশে কি লিখবেন, ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয়, কিছু প্রভার্ব বা প্রবাদ আছে সেগুলোকে আপনাকে হুবহু মুখস্থ করে ফেলতে হবে। যেমন সামথিং ইজ বেটার দেন নাথিং, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লোজেস, একই রকম আপনাকে শিখে নিতে হবে যে আসলে কোথায় কোন ক্লোজটা বসানো উচিত, কোন ক্লোজটা এই জায়গায় এই সেন্টেন্সটাতে বসালে সেন্টেন্সের অর্থটা পারফেক্ট হবে, সেই জিনিসগুলো অনুসারে আপনাকে নিয়ম মেনে জিনিসটা শিখে নিতে হবে। প্যাসেজ সলিউশন বা প্যাসেজ রিডিং এটা হচ্ছে আপনি যদি উপরে সবগুলা ভালো করে পারেন এটা অটো পারবেন আপনি। এই প্যাসেজ সলিউশনের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, অনেকে কি করে যে আগে পুরো প্যাসেজটা পড়ে, পড়ে তারপরে নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে। নো, আগে নিচে প্রশ্নগুলো দেখবেন, আগে নিচের প্রশ্নগুলো দেখবেন যে প্রশ্নে কি কি বলছে, আর তারপরে আপনি এবার প্যাসেজটা পড়বেন। প্যাসেজটা পড়ার সময় আপনি যেটা করবেন খেয়াল রাখবেন যে নিচের প্রশ্নগুলোর মধ্যে কোন কোন টপিক ছিল আর প্যাসেজের মধ্যে সেটা আপনি পাচ্ছেন কিনা। পাইলে সেই জায়গায় কলম দিয়ে দাগায় ফেলেন যে হ্যাঁ এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে এই প্রশ্নের আনসার আছে। এবার আপনি প্রশ্নটা আরেকবার বলেন, তারপরে আপনি আবার যান প্যাসেজে, দেখেন যে আসলে কোনটা আনসার আপনার। তাহলে আপনি নিচের প্রশ্নগুলোর আনসার এবার আস্তে আস্তে প্যাসেজ থেকে কি বেশিরভাগ পেয়ে যাবেন। আর অনেক সময় প্যাসেজের শেষে একটা প্রশ্নের মধ্যে বলে যে এই পুরো প্যাসেজটার সামারি যদি করি এক লাইনের মধ্যে তাহলে লাইনটা কি হবে বা এই প্যাসেজের মধ্যে আসলে কি বুঝতে চাচ্ছে, সেটা আপনি প্যাসেজটা পড়ে মর্মার্থ বুঝে চেষ্টা করবেন যে আসলে প্যাসেজে কি বলতে চাচ্ছে। যেমন আমরা দুই বন্ধুর একটা গল্প পড়ি, সেই গল্পে কি থাকে যে একটা বন্ধু গাছে উঠতে জানে, সে গাছে উঠে যায়, আর একজন বন্ধু গাছে উঠতে জানে না বিদায় সে নিচে পড়ে থাকে এবং সে মৃতের ভান ধরে। সেই গল্পের নাম কি ছিল? সেই গল্পের নাম ছিল বা শিরোনাম ছিল এরকম, আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তাহলে দেখেন ওই গল্পটার একটা নাম দেওয়া হয়েছে না একটা লাইনের মধ্যে, আপনাকে মূলত সেই জিনিসটা জিজ্ঞেস করে যে আসলে এই প্যাসেজটার এই গল্পটার কি নাম দেওয়া যেতে পারে বা এখানে কি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এরকম প্রশ্ন করে। তখন আপনি এই জিনিসটা বুঝে নিতে হবে যে প্যাসেজের মধ্যে কি বলতে যাচ্ছে, সেই অনুসারে আপনি এটার নাম দেন, নামকরণ করেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এইভাবে যদি আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি জাস্ট বেসিক লেভেলের বইগুলো থেকে শুরু করেন, নিয়মগুলো প্রতিদিন পড়েন এবং সে অনুসারে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এখানে না পারার মতো কিছু আসলে নাই, ঘাবড়ানোর মতো আসলে কিছু নেই। আমাদের বাংলাদেশের যে সকল টিচার, আমি আসলে সবাইকে রেসপেক্ট করতে চাই, বাট যে সকল টিচার গ্রামার শেখান তারা গ্রামারটাকে এমনভাবে উপস্থাপন করেন স্টুডেন্টদের সামনে যে মনে হয় এটা বিশাল এক জিনিস, এটা বিশাল এক বোঝা, এটা মনে হয় পারবো না আমি, এরকম করে আসলে ওনারা কেন উপস্থাপন করে আমি জানি না। আসলে এটা কিন্তু সহজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজের মতোই। আপনাকে ল্যাঙ্গুয়েজের যে নিয়ম কানুন সেগুলো শিখতে হবে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখেন। এরকম ভিডিও আমি আরও সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।